জানেন আমার সম্বন্ধে কিছু জানেন? তাহলে আপনার বলে রাখেন আমাকে 3 বছর থাকি ঘন্টায়, আমরা কি পারবো? সেই জন্য আপনার নিয়ম মানে নিয়ম মানে কি হবে? ওখানে আমি করবো না, আমার অফিসার নির্দেশ নাই, বুঝছেন? এটা আপনি আমার আমার যে প্রতিপক্ষ আছে তারে বলেন, আমারে বলে রাখবেন, আমারে সে বলছে যে এখন এই মুহূর্তে গাড়ি ছাড়া দেবো না। তা আপনি কয়বার তিনবার আইছেন না? তিনবার আইছেন না? জান আপনার কি এই কাজ, আপনার যে কাজ আইছেন এই কাজ, এই কাজ তো আপনার বলে আমি জানতে চাচ্ছি উল্টো দিক দিয়ে আপনি গাড়ি কেন? আমি একটু আগে বলছি না যে আমরা আনসারে বাল, আমাদের কাছটা কি বালের সাক্ষী নেবেন? জান আমরা তিন দিয়েই তো একদম চাইছিলাম না, সিলিন্ডারটা লয়ে আসি এই কারণে। নিরাপদ তো একবারে নিরাপদে যাওয়া সম্ভব না, এটা বেআই না যে না, এটা ঠিক হয় না। স্যার চিঠিটা দিতে আসছি স্যার, না স্যার না বাবা, এই দিক দিয়ে তোর কাটা রাস্তা নাই গা, এই এই দিক দিয়ে আসলাম তো সামনে যাবো গা, হয় ওই রাস্তা, হয় এই দিক দিয়ে এলেন আসলাম। না মামা ঠিক না, তুই তো ঠিক না মামা। আচ্ছা আমরা জানি না এই জন্য আসছি, আমি তো মুরব্বীরে বলছি এই জায়গা কিসের জন্য আসতেছেন ভাই? উনি যে দিকে নিতেছে আমি যাবো হাইকোর্ট মাজার, উনি এদিক দিয়ে ঢুকে দিচ্ছে, আমার তো করার কিছু না। না এখন উনি যদি, আমি তো বলি নাই যে এদিক দিয়ে যাও, জিজ্ঞাসা করুন না, এটা নিরাপদ তো অবশ্যই না, অবশ্যই অবশ্যই, সরি ওইটা ঠিক তা তো অবশ্যই।